তানজিলার 3 মাসের সংসার জীবন মাত্র 3 মাস শুরু হয়েছে। তানজিলার আগেই টুনটুন্য ছিল দেখতে, মানে এক মানে কি বলে না যে হাতির লগে বান্দরের বাচ্চা, পায়ের কাছে দাঁড়াইলে জের দেওয়া যাইব, তানুমণ্ডলের আর সাকিবের জুটি জুটিটা হয়েছে এরকম। এর ভিতরে এই 3 মাসের তানুর বিয়ের পর থেকে এতদিন না যা ছিল অনেক করে গাল সাবা ভাঙ্গি এই ফাঁসাতে এই ফাঁসে যায়, মনে হয় আস্তা কেটনি বুড়ি একটা হয়ে গেছে 3 মাসের বিয়ে না যাইতে। আর তো সামনের দিনগুলো বাকি আছে, 3 মাসেই তানুমণ্ডল একবারে ফুরা কেটনি বুড়ির মতন হয়ে গেছে। ওকে দর্শক, তানুমণ্ডল হয়েছে একটা টিয়া কামানের মেশিন, টিয়া কামাইব জিয়ানে যাই ইয়ানে। একদিকে সৎ বাবার মান ভাঙ্গানি, ক্লাস 8 থেকে শুরু হয়েছে টিয়া কামানি, টিয়া বানানের মেশিন বানাই দিছে তিশা। আর দু মা মাইয়া দুইজনে মনে করছে সারা জীবন ইউটিউবের মধ্যে বই টাকা ইনকাম করে রাজরানীর হালাতে জীবনযাপন করবো। দুইজন মিলিয়ান এতটা চাপের মধ্যে আছে যেটা আর নিতে পারতেছে না। তানুমণ্ডল এত চাপের ভিতরে থাকি 3 মাস না যাইতে বিয়ের গালে সাবা ভাঙ্গি গেছে কই, এতজনের ডিমান্ড পূরণ করতে। একদিকে লুবি শ্বশুর শাশুড়ি, আরেকদিকে বেকার মদন কুমার কে পাইয়া তানুমণ্ডলের জীবন এখন ইয়ার মধ্যে ঝুলতে আছে, মানে অর্ধেক নিয়েছে অর্ধেক কুফে ঝুলন্ত অবস্থায় আছে। যে কোনো টাইমে তানুমণ্ডল হুটটুস হয়ে যেতে গেছে, 3 মাসেই চাপা ভাঙ্গি গেছে কই তানুমণ্ডলের। দর্শক আন্ডা চলেন কেয়া প্রতিযোগিতা যাই, হেদিকে মিমবতির বাইরাম বাইরাম পদ্মা সরে, বাবুরি লইয়ার বাইরাম বাইরাম করে না, কারণ এলাকাবাসীগণ যদি দেখা লাই, মানে এলাকাবাসীগণ যদি দেখা কইলা দেখা লাইছি তুমি পরের গাছে ডিল মেরেছো, তুমি চুরি করেছো, তোমার গাছে ফল থাকতে তুমি অন্যের গাছে ডিল মেরেছো, কইয়া দিমু দেখা লাইছি কইয়া দিমু, তো মিমবতি শারমে বারমে আনার বাবুকে নিয়া বাইরাম বাইরাম করে জামাই জামাই করে ঘুরে না। আসসালামু আলাইকুম ভাই বোনরা, কেচ্ছে আছেন গনারা আছেন নিবালা, যে জিয়ান্তে ভিডিও দেখতেছেন ব্যাকে কিন্তু টুকুর করে লাইক মারি দিবেন, আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি না করেন, আচ্ছা না করেন না করেন করে দিয়েন, চলেন তাহলে একটা আল্লাহকে টুকুর করে আনেন। ও আরেকটা কথা কই আন না করে, এইটা না আর চ্যানেলটা আনার আরে হইলে ধরি সিনেন কিনলে, আর চ্যানেলটা হয়েছে আঞ্চলিক ভাষার চ্যানেল, এইটারে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আসলে চিন্তা ভাবনার বাহিরে অনেক ভালোবাসা দিচ্ছেন আপনারা, যে আঞ্চলিক ভাষারে এত ভালোবাসছেন এত ভালোবাসছেন, এইরকম আঞ্চলিক ভাষা দিয়ে যে একটা চ্যানেল চালাইতে পারবো আমি জীবনও চিন্তা করি না। তো যাক, সব কিছুর যতটা আগাইছি চ্যানেলে যত ভালোবাসা পাইছি সব আন্নাকে কৃতিত্ব। তো চলেন সামনের দিকে আন্ডা কিন্তু টুকুর করে ব্যক্তি আগাই যায়, গানেরাও টুকুর টুকুর করে আল্লাহকে চলিয়ে গিয়েন বুঝছেন নি। তো দর্শক, ইয়ের কথা কই, তানজিলের কথা কই, বেচারি এখন মানে গাছের উপরে উড়ি যখন ধপাস করে পড়তে নেয়, হইতে নিলে যখন একটা ঢাল ধরে বাঁচার চেষ্টা করে, যেই ঢালে যায় হে ঢালে বেচারি সেম অবস্থা। ধরেন এখন সে ঝুলান্ত অবস্থায় আছে, যেই কোনো সময় ফুরুত টুপুর করে নিচে পড়ে যাব, দেখতে থাকেন সামনের দিকে কি হয়। তো তানুর নাকি শুনলাম ফেজে 50,000 ফলোয়ার আছে, তো আমি তো আসলে ফেজ দেখছি, তানুর কি ফেজের কথা কইলো নাকি ফেসবুক তার যে একটা ফেজ আছে যেটার মধ্যে সে ব্লগ আপলোড করে হেটা কিনা, একটা তো ব্যবসায়িক ফেজ বিজনেস ফেজ, আর কোন ফেজে হেতির এত কিছু হয়ে গেছে 50,000 ফলোয়ার, অবশ্যই এটি অন্য বুস্ট করায় ফলোয়ার আনা যায়। তো দর্শক, তো আমি তো দেখলাম তানুর বিজনেস ফেজে প্রায় ধরেন 8,900 মতো এরকম সামথিং ফলোয়ার্স আছে, অ্যান্ড কোনটার মধ্যে এতে 50,000 বেলে হয়ে গেছে, এই তিন দিয়ে বেলে কেক কাটবো, কেকটাকে ডালটা না আর কেক একটা কাটবো, এটা লই প্রস্তুতি লইতে আছে। দর্শক, তো তানুমণ্ডলের কথা কই, হিতে তো এক কানা ঝুলি রয়েছে দুই নৌকার মাঝখানে, যেই কোনো সময় ডরস ঠরস করে পড়তে পারে, বেলে কিনলে হারে বেচারি তানুমণ্ডল হয়েছে টাকার মেশিন, টাকার মেশিন, টাকা কামাইবো টাকা কামাইবো, জিয়ে না
যায় ইয়ানে বেচারি মানে এমন ফেরেশনের ভিতরে আছে বিয়ের তিন মাস যাইলে মানুষের হুনি মাইয়া গো বেলে একবারে বিয়ে হইলে টুকুর করে আনেরা হইছে নি এই খবর মাস আসি খালারা যে কয় যে বাবুরে মাইয়া গো বিয়ে হইলে রং রূপ বেলে খুলি যায় গে সিয়ারার মধ্যে বেলে একটা চমকিলা চমকিলা চমকদার বাপ হাইয়ে বেলে বিয়ের হনের হরে এটারও নাকি কোনো কারণ থাকতে পারে তো যাই হোক এটি হুঁচি এরি গ্যারামগঞ্জের মাস আসি গো কাছের থেকে মুরব্বীদের কাছ থেকে যে বিয়ে হইলে সেয়ারা বেলে খুলি যায় গে উমা বিয়ে তিন মাস না ফারিতে ফারিতে আমাদের কেটনি বুড়ি তানজিলা এমন অবস্থা হয়ে গেছে আগে আসিল টুনটুনিয়া বুড়ি অন হয়ে গেছে পুরাই সাবা ভাঙ্গা কেটনি বুড়ি মানে আশির দশকের একটা কেটনি বুড়ি তিন মাসেই কেটনি বুড়ি বানাইলেছে সাকিবের পরিবার আর বাপ্পির পরিবার দুইজনে মিলে মামাইয়া মনে করছিল আহারে ইউটিউবের না লাইক হয়ে গেছে কই সারা জীবন রাজরানীর রাজত্ব খাইব আসলে দুইজনের ভিতরে এতটা চাপা কষ্ট যে কোনো কাউকে মুখ খুলি উগলাই বলতে পারতেছে না বলি কিল্লে বলতে পারতেছে না কি তা করবো এদিকে এই টাকার সুগে বাবা কয়দিন এইয়ার মধ্যে আসিল ডিপ্রেশনে আসিল শ্বশুরের ভূমিকা পালন করছে চুপ সাফ ওই হেতে ফিলোসোফার হয়ে গেছিলো কয়দিন যে আমি আর কোনো দিকে কথা বলবো না আমাকে এখন মুডে থাকতে হইব মুড নিয়ে থাকতে একটা অসুর অসুর ভাবসুল আর শ্বশুর শ্বশুর ভাবসুল হয়েছে অসুর কইতেছে অসুর তো মনে হয় দেয়াল দৈত্য দানব কিছু একটা হইব অসুর তো শ্বশুর হইব আর কি তো কদিন শ্বশুরের ভূমিকা পালন করছে এখন তানু মণ্ডল আর আমাদের মাহিনুর দুইজনে মিলি একটা টেনশনের ভিতরে পড়ে গেছে আরে চাইছিল ইউটিউবের লাইক হয়েছে একটা রাজরানী ভাব দেয় আইব বেচারিদের মানসিক চাপে জীবনটা শেষ এদিকে বাপ্পির ঠেলা টাকা লাগবো এদিকে এই যে গরিব দুঃখী শ্বশুর বাড়ির ঠেলা টাকা লাগবো বাপ্পির মতো একটা বাড়ি বানাইতে হইব এতদিন নুনচি বেলে এই যে এটার নাম কীতা সাকিব বেলে তানজিলার জামাই বেলে বেলে ফটোকপির দোকানদারে বই তো তানজিলারে পাই অন ফটোকপির দোকানদারে ছাড়ি দিছে অন পুরা তানুর মণ্ডলের গাড়ির উপরে বই 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 সুন্দর করে আরামে চলতেছে আর রাস্তার যাই তানু মণ্ডলকে বুঝ দেওয়ার জন্য দুই পয়সা চিপস এক পয়সা সানাসুর দুইটি চকলেট রাস্তার পাশের হালিম আর নইলে বড় জোর পুচকা রাস্তার মধ্যে এক বালটির ভিতরে সব হানি ডুবে বাড়ি চাড়ি যা আছে একবার শুভে শুভে যেটির মধ্যে বেটারা দেয় এডি হয়েছে তানু মণ্ডলের এখন মেনু তো অনেকদিন পরে তানু মণ্ডল একটু রেস্টুরেন্টে খাইতে গেছে তাও মুখ সিবাই সিবাই অর্ডার করে করে না ডরে বাবুরে মাইয়ারা বিয়ে হইলে বেডিগুন হিতিরা কিতা করে যে হিতির অন্য নতুন নতুন একটা বিয়ে হয়েছে হিতি অন্য নতুন নতুন একটা মানে ফিলিংসের মধ্যে থাকবে আরে শুধু কী যে একটা মানে চারিদিকে সরিষা ফুল আর সরিষা খেত সরিষা খেত শুধু চতুর্দিকে সুখ আর সুখ শান্তি আর শান্তি উমা হিতির লাইফে কোনো শান্তি নাই শুধু ক্যামেরাটা আগাইলে মুখের বেটকিগুলো চলে গেছে আগের শুধু ক্যামেরাটা আগায় ধরলে শুধু একটু হাতিটা দড়ি একটু কসলা কসলি গাল এটার দড়ি একটু মশলা মশলি মানে কুরকুরানির মনের ভিতরে কোনো শান্তি নেই বলে কি লাহারে মনে মনে ভাবে আই জিয়েনে যাই এনে আটিয়া টিয়া 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 সবাই আরে ঠেলে টিয়া এদিকে বাপ্পির মান ভাঙ্গাই তৈব টিয়া দিয়ে আইফোন কিনি এদিকে সাকিবদের বাড়িতে বিল্ডিং তুলতে হইব কুরকুরানি এই সুগে গালে সাবা দুইটা ভাঙ্গি সাবা দুইটা ভাঙ্গি মনে হয় যে আশি বছর গিয়ে বুড়ি হয়ে গেছে ভাই বিয়ের তিন মাস না যাইতে তানুর এই দশা কোপালে একটা ইয়ে করি যে একটা ছবি আনাগুলোকে দিই তানুর এই যে সাপা ভাঙ্গা তিন মাইয়া বুড়ির একটু দেখেন আনারা দর্শক এই হয়েছে আমাদের তিন মাসের সংসার ঘরণী চতুর্দিকের মানসিক চাপে আশি বছর গিয়ে উঁচিশ বছর গিয়ে বেড়ে আশি বছর গিয়ে বুড়ির ভাব লই এলাইছে চেহারার মধ্যে তিন মাসে এতটা সুখ উপভোগ করছে তানজিলা আসলে কারো কাছে কইতে পারতেছে না সইতে পারতেছে না ভিডিও বানাইতে হইলে একটু কুরকুরে নিই দর্শকদেরকে দেখাইতে হয় তো দর্শক একটা দর্শক খুব সুন্দর একটা কমেন্ট করছে একটা আপু কমেন্টটা হরি হুনায় বাকি কথাগুলো আন্নাগুলোকে টুকুর করে একখানা কইতে আসি আই সামনের দিকে যাই এখানে একটা প্রিয় আফু কমেন্ট করছে তো আফু লেখছে তানু মণ্ডলের বিয়ে হয়েছে মাত্র তিন মাস এই তিন মাসে তানু মণ্ডল একাধারে নাচ গান হলুদ মেহেদি পার্লার ভিডিও করা ফকির মিসকিন আত্মীয়দের বাড়িতে দাওয়াত খাওয়া পরীক্ষা দেওয়া নতুন জামাইয়ের সাথে কুরকুর কুরকুর করা পদ্মাস্তরে যাওয়া আবার পেজ খোলা ব্যবসা করা তার উপরে ইউটিউবের ভিডিও আপলোড করা এত কাজ করছে এবং বাপ্পির মান ভাঙ্গানো নতুন জামাইয়ের সাথে রং তামশা করে আপলোড করা
টিকটক করা এই তানুমণ্ডল এত কিছু কেমনে করে ভাবার বিষয়। তানুমণ্ডলের চেহারা নষ্ট তো আগেই ছিল, এখন একেবারে পাকনা বুড়ির মতো হয়ে গেছে। এক তানুমণ্ডলের গাড়ে বাপ্পির পরিবার, সাকিবের পরিবার টাকার জন্য শুধু এদিকে আর ওদিকে ঠেলছে। যেখানে টাকা কামাই করা যায়, তিশা আর বাপ্পি আর সাকিব এই তিনজন মিলে তানুকে কামাই করার জন্য কাজে লাগিয়ে দেয়। মণ্ডলের চেহারা এখন হাসি দেখা যায় না, কারণ তানুমণ্ডল বুঝে গেছে সে একটা এমন প্রোডাক্ট তাকে তার নিজের মা তিশা নিজের জামাইও ছাড়বে না টাকা কামাইয়ের জন্য। তিশা এমন মা একদিনও বলে নাই মেয়ের বিয়ে হয়েছে, কয়দিন একটু নিজের স্বামী নিজের জীবনকে সুন্দরভাবে তৈরি করুক। যে মা তার নিজের মেয়েকে বানিয়েছে টাকার মেশিন, এখন সাকিবের বাপ মা আর বাপ্পি এই তিনজন লুটপাট করার জন্য বসে আছে। এখানে তিশা অসহায় হয়ে পড়েছে। ভাবছিল তিশার তানু এই ফুরা ইউটিউবের রানী আর রাজকন্যার মতো শাসন করবে, কিন্তু এরা দুইজন কতটা গভীর কষ্টের মধ্যে রাত দিন পার করেছে। তিশা আর তানুকে এখন সবাই ব্যবহার করছে যার স্বার্থে। ধন্যবাদ, অনেক সুন্দর একটা কমেন্ট করছেন, আসলে গঠনমূলক কথাবার্তা ছিল দর্শক। আসলেই কিন্তু ঠিক, আপনারা দেখেন তানজিলা এই না একটা টিকটিকির মতো শরীর, নিজের নিঃশ্বাস আইয়ে আর যায়। তো এই তানজিলা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, মানে এর ভিতরে ভিডিও ইউটিউবের ভিডিও আপলোড, ফেসবুকে তার ব্লগ পেজে ভিডিও আপলোড, তার ফেসবুক বিজনেস পেজে ভিডিও আপলোড, টিকটকে, মানে কোনো জায়গায় আর ইয়ে নাই, তানজিলের নিস্তার নাই। তানজিলা বুঝে গেছে যে হেতে একটা টাকা কামানোর মেশিন, যেখানে যায় সাকিবের দিয়ে হয়তো তানজিলা যে কুরকুরানিটা ছিল, তানজিলা যে কুরকুরানিলে পাগল হয়ে গেছে এই কথাটা আমি বলতাম না, কিন্তু তানজিলা এগুলো প্রকাশ্য করে দেখাইছে বিয়ের আগের থেকেই কী পরিমাণ পাগলা হয়ে গেছিলো তানজিলা। তো তানজিলার ওই এক জায়গায় হয়তো একটু সুখ খুঁজে পাইতেছে তানজিলা, কিন্তু আসলে তানজিলার জীবনটা হেল করে দিতেছে মানে চতুর্দিক থেকে। তো এই অবস্থায় দেন বাপ্পির বাসায় থাকতে তানজিলা ক্লাস 8 থেকে টাকা কামানো শুরু করছে, না পড়ালেখাতে দেন দিতে পারছে না কোনো কিছু। আপনারা দেন না তানজিলার কোনোদিন একটু আরবি শিক্ষার মধ্যে কোনোদিন আপনারা বইতে দেন নাই, একটা হুজুর দিয়ে কিন্তু এই তানজিলারও কোনোদিন একটু পড়তে দেন নাই। তো তানজিলা এই যে পড়াশোনা সব নিজের খরচে, নিজের বিয়ে, টাকা কামানোর মেশিন হয়ে গেছে কই একটা। এই কথাটা এই আফুটা যে বলছে এই কথাটা 100% সত্যি। যখন এদের এই ভিডিওগুলো ভাইরাল হয়, মানুষ যখন এদেরকে নিয়ে কথা বলা শুরু করে কমেন্ট সেকশানে, রোস্টিং চ্যানেল থেকে, বাপ্পি তানজিলাকে একটা কথা বলছে যে কে কি বললো ওইদিকে টাকা কামাইতে হলে ওইদিকে কান দেওয়া যাবে না, আমাদের কাজ হয়েছে আমরা ইউটিউব থেকে টাকা ইনকাম করবো। তখন তানজিলার কিন্তু টাকা ইনকাম করার কোনো প্রয়োজন ছিল না, বেচারি তানজিলা এক বাপ্পির খাইশ মিটিতে মিটিতে জীবন শেষ। বাপ্পির বাড়িতে দোতলা তুলবো, তানজিলার বিয়ের ভরণ পোষণের জন্য টাকা জমানি, এখন আরেক লুবি পরিবার মিলছে, হে পরিবারে যাই তানু অন বিজনেস পেজও খুলছে, যে রাত দিন বন্ধ নাই কাজ করা। দর্শক, তো বাপ্পি তানজিলার বলছে যে টাকা কামাইতে হইলে কোনো দিকে তাকাইতে, কে কী বললো কোনো দিকে তাকান যাবে না, এগুলো মাথায় নেওয়া যাবে না, আমাদের কাজ হচ্ছে চোখ বন্ধ করে ভিডিও আপলোড করা, মাস শেষে টাকা ইনকাম করা। এই কথাটা তানজিলা তার কোনো একটা ভিডিওতে ঢাকার বাসা থেকে তানজিলা বলছিল যে যখন আমাদেরকে নিয়ে মানুষ কথা বলতেছিল, তখন আমার আব্বু বলছিল যে কে কী বললো ওইদিকে কান দেওয়া যাবে না, আমাদের কাজ হয়েছে চোখ বন্ধ করে নিজেদের মানে ভিডিও আপলোড করা, কারণ আমাদের মাস শেষে টাকার প্রয়োজন। এই টাইপের একটা কথা তানজিলা তার কোনো একটা ভিডিওতে, ওই যে আরেকটা চ্যানেল ছিল না, যে চ্যানেলটা বেশিরভাগ ইয়ে আইছিল কপিরাইট ক্লেম আইছিল, এই যে গান নাচুন কুদুনেটি দিছে যে এডির মধ্যে, তো তানজিলা তখন এই কথাটা কিন্তু শেয়ার করছিল। তেমনি এই বাপ্পির সংসারে থাকতে টাকার জন্য চাপের উপরে ছিল, শেষমেশ এমন একটা জায়গায় বিয়ে বসছে ওইখানে সবাই, তা ওই জায়গার ভিতরেও তানজিলা শুধু সারাদিন চাপ আর চাপ, মানে
কেমনে গড় করে পতঞ্জলা দেখেন না এই যে কেটনি বুড়িদের মতো কথাবার্তা আমরা দুইজনে শুরু করছি, এখন আমরা দুইজনে এইখানে গড় তুলবো ভাড়ি তুলবো, আর আজকের বউ কাইলে না যাইতে গড় তুলবো ভাড়ি তুলবো, কি চিন্তা ভাবনা। মানুষ তো এখন তত কয়দিন একটু ইয়ের মধ্যে থাকে যে নিজেদেরকে সময় দেওয়ার মধ্যে থাকে। তানজিলা কখন নিজেদেরকে সময় দেয় শো আপ করি একটা ভিডিও বানানোর জন্য, যে যেগুলো নোংরামি করলে দর্শকরা ভিডিওতে ক্লিক করবো দেখবো, মানুষ তো এই নোংরাগুলাই দেখবেন ঘৃণাও করে, আবার মানুষ ওইটা ক্লিক করেও দেখে যে কি হইতে আছে, যে দর্শকের সামনে যে সকালটা হইলে একটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে মা থেকে বাপ থেকে পাড়া প্রতিবেশী থেকে সবাই কিন্তু দেখবো, যে আত্মীয় স্বজন দেখবে যে আমি এখানে কি দেখাইতেছি। এন আয় যদি স্বামীর লগে পার্সোনাল প্রাইভেট জিনিসপত্রগুলো যদি পাবলিক প্লেসে তুলে ধরিস, বাবারে এই এই জিনিসটা আমার বাপ মার চোখে পড়লো, তো লজ্জাজনক বিষয়। তো আসলে তানজিলা সাকিবের সাথে এই যেটা করে ক্যামেরার সামনে বই, এগুলো আসলে ভিডিও বানানোর জন্য এগুলো করে দেখায়, কিন্তু বেজারের মনের ভিতরে কোনো শান্তি নেই। এই যে তিন মাস না যাইতে আগে আসলে টিকটিকির মতো অন্ত ফুরাই গালে সাবা ভাঙ্গি 80 বছরের বুড়িগো মতন হয়ে গেছে ছবি। আরেকটা জিনিস দেখছেন নি দর্শক, তানজিলা বলতেছে যে আজ্যে আমরা একটু ইয়েতে আসি, নিজেদেরকে একটু সময় দিব, নিজের একসাথে ইয়ে করবো। আসলে তানজিলার কাছে নিজেদের মতো করে একটু ঘুরতে যাওয়া থাকা ওই সময়টাই নেই, কারণ তানজিলা 24 ঘন্টা চাপের উপরে। সাকিব হয়েছে এক লুবি মাথার উপরে বই, মানে তানজিলার মাথার উপরে বই কাঁটাল ভাঙ্গি খাওয়ার জন্য চেষ্টা। তানজিলার এখান থেকে একটাই সুখ, তানজিলার যে একটা ফিলফিলেনি কুরকুরে নিয়ে উঠছিল যেটা তার খুব প্রয়োজন হয়ে উঠছিল, তো তানজিলার হয়তো ওই সাইডটা মেনটেন হইতেছে যে না এই এই সাইডটা একটু ফাইতেছে, আর নাইলে কোনো সাইডে নাই। বাড়া যায় একটা মানে কিছু মুখে দিতে গেল, এটাও তানজিলার পয়সা মুখে দিতে হয়, আর যাইতে না যাইতে নতুন বোর কাছে হাত পাচ্ছে টাকার লাই শ্বশুর, আর কিছু খানদানি আত্মীয় স্বজন তো অন্য করে দিয়েছে তানজিলার দাওয়াত, তানজিলার দাওয়াত দেন না ফাঁসের ঘরে শাশি শাশুড়ি আলু ভাজি আর আমা কি জানি কো নলা মাছ এক ফিস দি ডাইল দি ভাত খাওয়াই দিছে তানজিলার দাওয়াত। আসলে একটা জিনিস, তানু মণ্ডল এতটাই হতভাগা দুর্ভাগা, নিজের বাপ দাদার পরিবার বলতে আত্মীয় স্বজন কেউ নেই, পাশের বাড়ির মধ্যে তিসা মুরগি ডাইল একদম পরিমাণ মতো জিনিস কিনে দিই তানু মণ্ডলের জামাইরে এই বাড়ির মধ্যে দুই বেলা খাওয়াইছে, আর নাহলে ওই পাশে কিন্তু বাপির খালা মামা আরও কারা কারা থাকে, এই তানু মণ্ডলরে এক বেলা দাওয়াত দিই খাওয়ানোর মতো কোনো মানুষ নেই। আসলে সবাই জানে এটা যে বাপির যে মেয়ে না, দেখেন বাপ্পি কতটা প্রেশার দিক কতটা চাপ দিই, 1,85,000 টাকা দিয়ে টাকার ফোন আদায় করছিল তানজিলা থেকে, তানজিলা দেন না ফোন দিই, তানজিলা কিনতে যায় বলতেছে আমার কতগুলো টাকা শেষ, তারপরে আবার কান দেয় কান্দার ভান করে, আমার আমার আব্বু আমার জন্য অনেক করছে, বাপ তো করবে এটা আবার বলার কি আছে, বাবা তো এটা করবে বাবার দায়িত্ব। তো আসলে তানজিলার যে নাজমুল বাপ্পি একটা নাম দিছে এটাই তানজিলার মানে জীবনে একটা পরম পাওয়া পাইছে, এই জন্য তানজিলা এই পাওয়ার ইয়ে চুকাইতে আছে দা, এই যে একটা পাইছে পাওয়া পাইছে তানজিলা, তো এটার ইয়েটা চুকাইতে আছে। আরেকটা জিনিস দেখেন তানজিলার যে ক্যাটকিট কেটনি বুড়ির মতন বারিন্দার মধ্যে বইবে এই যে হাতাহাতি ফাতাফাতি, বাবার বাড়িতে এখন গরম এখানে আর আসা যাবে না, হ্যাঁ গো না গো কি একটা বাপসাপ দেয় মনে হয় যে মানে কোন দেশের কে জানিনি, তো পরে দিয়ে হ্যাঁ গো না গো বাবার বাড়িতে নিজের বাড়ি বলার মতো অধিকার বাপ্পির বাড়িকে নাই, কারণ মেয়েরা সবসময় কিন্তু বলে যে আমাদের বাড়িতে যাব আমার বাড়িতে যাব, শ্বশুর বাড়ির তো শ্বশুর বাড়ি কয় মানুষ যে শ্বশুর বাড়িই বলে, যত মানুষ বুড়া হয়ে গেল বুড়ি হয়ে গেল মানুষ কোনোদিন শ্বশুর বাড়িরে স্বামীর বাড়িরে আমার বাড়ির জীবনে কোনো মানে কোনো মানে জ্ঞান ন্যূনতম জ্ঞান থাকলে কোনো মহিলার মুখে আমি বলতে শুনি নাই, একমাত্র তানজিলারে দেখলাম। আমরা এখনও কিন্তু বাবার বাড়িরে কি বলি, বাবার বাড়িরে নিজের বাড়ি যে আমাদের বাড়িতে যাব এমনি বলি কথাটা যে আমার বাড়িতে যাব, কিন্তু শ্বশুর বাড়িরে তানজিলা নিজের বাড়ি ভাবে যদিও এখনও বলে নাই, কিন্তু বাবার বাড়িটাকে আসলে বাপ্পির বাড়িটাকে তানজিলা কোনোভাবে আমার বাড়ি নিজের বাড়ি বলার মতো অধিকার নাই, এজন্য তানজিলার সাহস পায় না। ওই যে নাজমুল বাপ্পি একটা নাম দিছে তানজিলারে, এলাই তানজিলা বাবার বাড়িতে যাব, বাবার বাড়িতে এ হয়েছে বাবার বা আমার বাবার বাড়িতে এ হয়েছে সে হয়েছে বাবার বাড়ি, কত বড় কেটনি বুড়ি নিজের বাড়ি কইতে ওনার মানে সাহস আর স্পর্ধা কোনোটাই নাই, কারণ সে অধিকার নাই এই জন্য কইতার না আমার বাড়ি। মিমবতী তো হিন্দি বই বই হিতির যে কি পরিমাণ
মানে এতটা হিতি হিফি এখন, এতটা খুশি, কথা কইলে শুধু বেটকিবার মিম্বতে, এটাই তো বুঝলাম না। কয়দিন তো কোন জায়গায় কুমার ভিতরে ছিল, আরো কয়দিন আগেও কোনায় হারাই গেছে, গেলো একটা ডিপ্রেশনে ছিল, কি যে একটা ব্যবস্থা আমরা মিম্বতির দেখছি। এই যে ঢাকা যানের কিছুদিন আগেও হঠাৎ করে মিম্বতির একটা হালকা জিগির উঠে, মানে আজ্য কবুতর কি নিয়ম, মানে ডিপ্রেশনটাকে একটু কাটানোর জন্য কাইল্লা কিতা জানি কি নিয়ম, ও কাইল্লা কুড়ের ঘর বানাই আমি, এর হরের দিন বাবুরে বিয়ে করিগুম, এর বাবুরে দিয়ে সংসার পাতিম, এরপরে আরও কিছুদিন পরে মেকআপ বুতুরি মিম্বতির জন্য আরও টাকা পয়সা হয়ে যাবো। কব তুই কে রে বাবু, তোর মতো দেয় বেটারে বাবুরে আর মূল্যায়ন করি নি, তুই কে, তোর খেরম লাগে দেখতে, তুই ওই সব কালাসান এডি কয়ে মিম্বতি তখন আরেক আরেকজন আরও স্মার্ট খুঁজতে যাইব, তখন কবে যে ডিপ্রেশনে আছি, এই জন্য অন বাবুর লোক বিয়ে হয়েছে না, বিয়ে তো হইতো না, হাঙ্গুরটা হয়েছে, হাঙ্গুরটা কারো কাছে অন সে এখনও সুযোগ বুঝে এখন অন্যগুলোকে শেয়ার করতে আইতেছে না, আইতেছে না কি জন্য, মিম্বতির মনের ভিতরে তলে তলে অন্য কিছু টেম্পো চালাইতে আছে, সামনে হয়তো দেয়া গেছে যে বাবুরে একটা আশার দিত হই, এরপর আবার অন্য কারোকে ফতে হাঁটব, আমার জীবনের গল্প, আমার জীবনে এমন হয়েছে। আজকাল তো ইউটিউব ফেসবুক যে এনে যাবেন সবাই শুধু সবার জীবনের গল্প শুনাইতে চলি, এই আমি জেনে জেনে বিস্মরণ করেছি এই ধরনের গল্প। গাঙ্গ শিক্ষিত মা, অশিক্ষিত মাইনরে নিয়ে কথা বলি, কি স্মার্ট, কি স্মার্টই চলে গেছে এলাকা বা মহল্লার স্কুলের মধ্যে বা শিক্রিয়া প্রতিযোগিতা চলতে আছে। এখন আমাদের মাহিনুরের জন্য একটা ক্রিয়া প্রতিযোগিতা শুরু করছে। আরে বদা সাহেব রে, এগুলো দেখার পরও মাক্কি রে কয় না যে, আরে মাক্কি এটা ক্রিয়া প্রতিযোগিতা নয়, এটা হচ্ছে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা, খেলাধুলার অনুষ্ঠান, তুই এনে যাবি, তুই ক্রিয়া প্রতিযোগিতা কীটা, আমি তো কতক্ষণ চিন্তা করলাম, এই যে একটা আপু আর কমেন্ট করছে, আপু মাক্কি নাকি ক্রিয়া প্রতিযোগিতা যাব, তখন আইও চিন্তা করতেছি কেয়া প্রতিযোগিতা এটা কীটা আসলে কীটা দেই তো, ও মা হ্যাঁ দে খেলাধুলার অনুষ্ঠান হইবে আর বুঝছেন নি দর্শক, তো মাক্ষি এটা কেয়া প্রতিযোগিতা যাব, হেদিকে গোবর টোকানিতে হিন্দি টাইটেল থামনেলের মধ্যে কীটা জানি একটা লেখছে, বাড়িতে কি হট্টগোল লাগি গেল, লেখছে কি বাড়িতে হটল হট কিতে জানি একটা লেখছে, হট গোল লাগি গেল, আরে দেখে তো আমি হাসতে হাসতে শেষ মনে মনে, কিছু দর্শকও কমেন্ট করছিল আমার এটারে, আবু যাই দেন গে গোবর টোকানি এটা কিতে লেখছে, তো মাকেও মাঝে মাঝে একটু স্মার্ট হইতে চেষ্টা করে, স্মার্ট হয়ে বলার চেষ্টা করে, তো স্মার্ট হইতে যায় মাক্ষি, কিন্তু মাকে কিন্তু শেষমেশ কি হয় মানে এত ভুলভাল কই দর্শকের হাসির পাত্র হয়ে যায়, আসলে কিন্তু মাকে কইতে পারতো যে এখানে খেলাধুলার অনুষ্ঠান হইতে আছে স্কুলের মধ্যে আমরা একটু যাই, কথাটা ছিল এরকম, বেশি একবার স্মার্ট ওই কেয়া প্রতিযোগিতা চলে গেছে, একে টিং টিং করি নায়রার জামা পরি তানজিলের পেয়ে যে টিং 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 করে দিছে দৌড়, দর্শক তো চলে যাইলাম গই আর এনার্জি নিয়ে কথা কইতে ইত্যান্ন ব্যক্তি বালা থাইন, আল্লাহ হাফেজ।